অবশেষে ফিরল স্বস্তি। ছদিন পর ঘুমপাড়ানি গুলিতে কাবু কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবারে কুলতলির ডোঙাঝোড়া গ্রাম সংলগ্ন শেখপাড়ার জঙ্গলে বাঘের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন বন দপ্তরের কর্মীরা, কিন্তু অবস্থান বুঝতে পারলেও কোনোভাবেই ঘুমপাড়ানি গুলিতে তাকে কাবু করা যাচ্ছিল না, ধরা দিচ্ছিল না খাঁচাতেও। দুদিন ধরে জঙ্গলে ট্র্যাঙ্কুইলাইজার নিয়ে অভিযান চালান বনকর্মীরা। এরপর মঙ্গলবার সকালে বাঘটিকে ধরার জন্য পাশের পিয়ালি নদীর দিক থেকে দমকল কর্মীরা জল স্প্রে করেন। জঙ্গলে ছোড়া হয় লঙ্কা বোমা, এতেও কোনো লাভ হয়নি। এরপরই ঝুঁকি নিয়ে জঙ্গলে ঢুকে পড়েন বনকর্মীরা। সেখানেই পরপর দুটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, একটি লাগে বাঘের কাঁধে, অন্যটি লাগে পায়ে। এরপর বাঘটি নিস্তেজ হয়ে পড়ে। সকালবেলা আমরা জল কামান দমকলের থেকে নিয়ে সেটা দিয়ে ওকে মুভ করানোর চেষ্টা করি, তাতে সাময়িক কিছুটাও মুভমেন্ট করলেও কিন্তু ফাঁকার মধ্যে পাওয়া যাচ্ছিল না ওকে, যেখানে ওকে ঘুম পাড়ানো গুলি ছোড়া যাবে। তো তখন আমরা ওটাকে ন্যারো করতে থাকি। স্টাফেরা আমাদের প্রশিক্ষিত 30-40 জন কর্মচারী, তারা জঙ্গলের মধ্যে ওই নেটটাকে ন্যারোইং করতে থাকেন এবং তারপর ওকে সুবিধা মতো জায়গায় পাওয়া যাওয়ার পরে ও কোম্পানি গুলি ছুড়ে ওকে কাবু করা হয়। নাইলনের জালে পেঁচিয়ে গভীর জঙ্গল থেকে বাঘটিকে বাইরের দিকে এনে ঢোকানো হয় খাঁচায়। এই যে রয়্যাল বেঙ্গল, যেটি গত বৃহস্পতিবার দিন থেকে কুলতলি জঙ্গলের বিভিন্ন প্রান্তে একেবারে দাপিয়ে বেড়াচ্ছিল, সেই রয়্যাল বেঙ্গলকে একেবারে খাঁচাবন্দি করা হয়েছে এবং রয়্যাল বেঙ্গলকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে জঙ্গলে ছাড়ার যে প্রক্রিয়া সেই কাজ কিন্তু করা হবে। দুটো গুলি করা হয়েছে কোম্পানি, এখন ওকে আমরা নিয়ে যাচ্ছি, ট্র্যাঙ্কুলাইজার করে আমরা এখন নিয়ে যাচ্ছি চিকিৎসার জন্য, কিন্তু 5 দিন ক্ষুধার্ত আছে। এরপর ওকে খাইয়ে যদি আমরা দেখি যে নরমাল অবস্থায় আছে, নরমাল তার অ্যাক্টিভিটিস আছে, তবে তো আমরা বনে আনবো, নরমাল অ্যাক্টিভিটিস না থাকলে তাকে ওকে চিকিৎসার জন্য ওকে রাখা হবে। খাঁচাবন্দি বাঘ দেখতে ভিড় করেন বহু মানুষ, পিয়ালি নদীর পাড়ে জমে যায় ঠিক ঠিকে ভিড়। চিকিৎসকের উপস্থিতিতে খাঁচাবন্দি বাঘটিকে তোলা হয় লঞ্চে, নিয়ে যাওয়া হয় নির্জন জায়গায়, বাঘটির শারীরিক পরীক্ষাও করা হয়। বন দপ্তর সূত্রে খবর, দেখা যায় ধরা পড়া পূর্ণবয়স্ক পুরুষ বাঘটির পায়ে চোট রয়েছে, তবে তা গুরুতর নয়। জঙ্গলের মধ্যে থাকার জন্য বাঘকে ওদের দাঁতগুলো ঠিক থাকতে হয়, নখগুলো ঠিক থাকতে হয়, তাহলে এইসব অবস্থা হলে ও জঙ্গলের মধ্যে শিকার করতে পারে না, তারপরেই লোকালের দিকে চলে আসে। 2-1 দিন মধ্যে স্বস্থ যাওয়ার পরে ওকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। যদি দেখা যায় কি কোন রকম এরকম প্রবলেম আছে বাঘের, তাহলে এটাকে রেসকিউ সেন্টার মধ্যে রেখে ট্রিটমেন্ট করা হয়। 6 দিন পর বাঘ ধরা পড়ায় স্বস্তিতে কুলতলির বাসিন্দারা। এখন অনেকটা নিশ্চিত, আমরা ভেবেছি এখন একটা তো ধরেছে বাঘের জন্য, বাড়ি থেকে দিয়ে বার হতে পারতাম না, তা আগেকার থেকে এখন ভালো নিশ্চিন্ত হয়েছি। বন দপ্তর সূত্রে খবর, আপাতত বাঘটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, সুস্থ থাকলে পরে ছাড়া হবে জঙ্গলে। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।